মুখ ঢেকে সন্ধ্যা রাতে ডাকাতি, ঘরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট, সোনার গহনা নগদ টাকা, দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। চোখ বাদে শরীরের সব অংশই ঢাকা, হঠাৎই দরজা ভেঙে ঘরে ঢুকতেই নির্দেশ, চুপ করে বসে থাকুন, আপনাদের কারো কোনো ক্ষতি করব না। এরপরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অবাধে চলে লুটপাট, নগদ টাকা এবং সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা, অভিযোগ পরিবারের। ঘটনায় চাঞ্চল্য বাদুরিয়া থানার আনারপুর নতুন রাস্তা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাদুরিয়া থানার আনারপুর নতুন রাস্তা এলাকায় সঞ্জীব রায় নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতে ভয়াবহ ডাকাতি হয়। পরিবারের সদস্যদের দাবি, প্রতিদিনের মতন তারা রাতের খাওয়া দাওয়া করে যে যার ঘরে ছিল, বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকতেই ডাকাত দল জানায়, আপনারা চুপ করে বসুন, আপনাদের কারো কোনো ক্ষতি করব না। পাশাপাশি তারা বাড়িতে ঢুকতেই একটি বাচ্চা মেয়ের খোঁজ করতে থাকেন, সকলেই হিন্দি ভাষী। পরবর্তীতে চলে অবাধে লুটপাট। তবে পরিবারের সদস্যরা জানান, তাদের বাড়িতে কোনো রকম কোনো বাচ্চা মেয়ে নেই, তাই সকলের প্রাথমিক অনুমান হয়তো ভুলবশত তারা ওই বাড়িতে ঢুকে পড়েছিল। পরিবারের সদস্যরা আরও দাবি করেন, অভিযুক্তরা হিন্দি ভাষী, নিজেদের মধ্যে হিন্দিতেই কথা বলছিল তারা। জানা যায়, বাড়িতে থাকা নগদ 40,000 টাকা, সোনা ও রূপোর গহনা, মোটর বাইক সহ বাড়ির সব সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাত দল। এরপর পরিবারের সদস্যরা বাদুরিয়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের পর ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ। পাশাপাশি ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে ওই বাড়ির এক সদস্য জানান, আমাদের বাড়িতে কাল রাতে 9:30 থেকে 10টার মধ্যে ডাকাতি হয়েছিল। 40,000 টাকা নগদ ক্যাশ, 10 ভরি রূপো, 10 থেকে 11 ভরি সোনা নিয়ে গিয়েছে। চারজন মতো এসেছিল, অস্ত্র ছিল তাদের কাছে, বোমা ছিল, রিভলভার ছিল, এবং তারা আমাদের সবাইকে আমাদের বাড়িতে দু একজনকে চড়ও মেরেছিল, এবং আমাদের সবাইকে এক জায়গায় রেখে দিয়ে তারা জিনিসপত্র লুটপাট করে নিয়ে বাড়ির একটা বাইক নিয়ে তারা চলে গিয়েছে। এসে আমাদেরকে বলছে, মানে নীচে প্রথমে কি হয়েছিল আমি তো উপরতলায় ছিলাম, জানি না, উপরতলায় আমার ঘরে গিয়ে যখন আমাদেরকে বলছে যে হিন্দিতেই কথা বলছে যে তোমরা এক বসো এক জায়গায়, আর আমরা কারোর কোনো ক্ষতি করব না, কিছু কথা আছে সেগুলো বলবো বলে আমাদের কাছে বাবাদের নাম জিজ্ঞাসা করলো, করে কি কাজ করে সেটা জিজ্ঞাসা করলো, করে শুনে বলছে যে ভুল জায়গায় এসেছি। আর একজন গিয়ে বলছে ভুল জায়গা হোক, যা আছে নিয়ে চলো বলে ওরা লুটপাট করে নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, আর বাচ্চা নিয়ে বলছে যে তোমাদের বাড়িতে যে লেড়কিটা থাকে সে লেড়কিটা কোথায়? আমাদের বাড়িতে তো বাচ্চা মেয়ে কেউ নেই, সব বাচ্চা ছেলে আছে। এবারে যে লেড়কির কথা বলছে ওরা বারবারই, এবং ওপরতলায় নিচের তলায় আমার জায়ের কাছেও জিজ্ঞাসা করেছে যে বাচ্চা মেয়েটা কোথায়। আমাদের উপরতলাতে গিয়েও 3-4 বার আমাদের কাছে জিজ্ঞাসা করেছে, নিচের তলাতেও এদের কাছে 3-4 বার করে আমার জায়ের কাছে জিজ্ঞাসা করেছে, আমার শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করেছে। হাতে গ্লাভস পরা ছিল, নাক রুমাল দিয়ে ডাবিং করে বাঁধা ছিল। তবে রাতের অন্ধকারে এলাকার একটি বাড়িতে এমন ভয়াবহ ডাকাতির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আতঙ্কিত বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাদুরিয়া। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।